ত্রিপুরাতে বিজেপির বাইক বাহিনী বাইক বাহিনীর তাণ্ডবকে আশ্রয় দিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মণিপুর ও ত্রিপুরার দুই মুখ্যমন্ত্রী কেননা ত্রিপুরার গণতন্ত্র নেই ভোট পরবর্তী হিংসা থেকে উত্তপ্ত পরিস্থিতি ছিল কোথায় আজকে গৃহমন্ত্রী মণিপুরের ঘটনা নিয়ে হাতে চুড়ি পড়ে বসে রয়েছে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাম কংগ্রেসের তীব্র প্রতিবাদ জনজাতি ভোটারদের ওপর যেভাবে হেনস্থা প্রত্যেকের বাড়িতে হামলা গণতন্ত্র কোথায় চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিলেন বিপ্লব দেব সুশাসন ঘরে ঘরে এবার দুঃখ শাসন রাজ্য রাজনীতিতে ত্রিপুরা মণিপুরে যে ঘটনাটি ঘটেছে তা নিন্দনীয় ঘটনা ত্রিপুরাতে ঘটেছিল চার মাস আগে এবং চার মাসের যে পাল্টা আঘাত বিজেপি করতেই শুরু করে দিল মণিপুরে সরকার এবং দায়ী নরেন্দ্র মোদী এর দায় কিন্তু আগামী দিন মানুষ ছেড়ে কথা বলবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল দফায় দফায় বিজেপির বাইক বাহিনীকে আশ্রয় দিয়েছে মণিপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী